আসসালামু আলাইকুম। সারমর্ম বাংলা অডিও বুক সামারি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন তাহলে শুরু করা যাক আজকের সারমর্ম। শুরু করছি থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বাই নেপোলিয়ন হিল বইটির সারমর্মের সপ্তম পর্ব। এখন জানব ১২তম ধাপ সম্পর্কে, যেটা হলো দ্য ব্রেইন বা মস্তিষ্ক। এটি চিন্তা গ্রহণ এবং প্রেরণের স্টেশন। মানুষের মস্তিষ্ক পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মেশিন। এটিকে সেন্ডিং কিংবা রিসিভিং দুই ধরনের ডিভাইস হিসেবেই ব্যবহার করা সম্ভব। সফলতা অর্জনে আমাদের চিন্তা ভাবনা করার শক্তির অনেক প্রভাব থাকে। যে ১৩টি ধাপ এখানে বর্ণিত হয়েছে সেগুলো অধ্যয়নের মাধ্যমে আপনি আপনার সফলতা অর্জনের পথে চলার যাত্রা শুরু করতে পারেন। আপনার ইচ্ছা থেকে শুরু করে কল্পনা শক্তি ও অধ্যবসায় সহ প্রতিটি বিষয়ের পরিকল্পনা মস্তিষ্কের ব্যবহারে শুরু করে দিন। আপনি কি জানেন যে আমাদের মস্তিষ্কের সেরিব্রাল কর্টেক্সে ১০ থেকে শুরু করে ১৪ বিলিয়ন নার্ভ সেল রয়েছে? আর এর থেকেও মজাদার ব্যাপার হলো, এই সব সেলস একটি বিশেষ মাধ্যমে অর্ডারের হিসেবে সাজানো রয়েছে। নার্ভ সেলের এই অ্যারেঞ্জমেন্ট করার প্রক্রিয়া আমাদের শারীরিক ও মানসিকভাবে কাজ করার উপযুক্ত করে তৈরি করে। আমাদের আবেগীয় ও মানসিক অবস্থার জন্যও আমাদের মস্তিষ্কই দায়ী। এটি একটি ধ্রুব সত্য যে আমরা আসলেই চিন্তা করার শক্তির মাধ্যমে ধনবান হতে পারি। নিজের মাথায় ইতিবাচক চিন্তাসমূহ রেখে আমরা নিজেদের জন্য উপযুক্ত সুযোগ ও উপায় নিজেরাই খুঁজে নিতে পারব। নিজের সফলতা পাওয়ার নেশাকে বাস্তবায়ন করার মাধ্যমে আমরা আমাদের স্বপ্ন পূরণ করতে সক্ষম হব। আমাদের ভেতরে এমন ক্ষমতা আছে যে আমরা দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নও করতে পারব, আর হেরে গেলে আবার চেষ্টা করব। আমরা আমাদের যৌনতার আবেগ ও শক্তির ব্যবহার নিজেদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটাতেও ব্যবহার করতে পারি, আর এই সব কিছু আমাদের ছোট মস্তিষ্কের অভ্যন্তরেই ঘটানো সম্ভব। যদি আপনি নিয়মিত নিজেকে প্রেরণা দানের অভ্যাস অনুশীলন করতে পারেন, তবে নিজের জ্ঞান ও সম্ভাবনাকে অনেক বৃদ্ধি করতে পারবেন। আর সফলতা লাভের জন্য আপনার এসবই তো দরকার। নিজের মস্তিষ্কের সাথে অন্যদের মস্তিষ্ক প্রসূত জ্ঞান ও শক্তি ব্যবহারের মাধ্যমেও আপনি অনেক কিছু অর্জন করতে পারবেন। মেন্টাল টেলিপ্যাথির অস্তিত্ব রয়েছে। যদি আপনি আপনার মাস্টার মাইন্ড গ্রুপের সাথে মিলে এটা নিয়ে লাগাতার অনুশীলন করতে পারেন, তবেই সব সম্ভব। এটার জন্য নিজেদের মধ্যে আলোচনা করুন, যাতে সেটার মাধ্যমে আপনি আপনার চিন্তা ভাবনা অন্যদের সাথে আদান প্রদানের মাধ্যমে একটি একক মস্তিষ্কের মতো চিন্তা করতে সক্ষম হতে পারেন। মস্তিষ্কের শক্তিশালী ক্ষমতাসমূহ ব্যবহার করুন। সবসময় একে নতুন নতুন আইডিয়ার মাধ্যমে অনুপ্রেরণা দিতে থাকুন। যে সব কিছু এই সারমর্মের মাধ্যমে জেনেছেন ও শিখেছেন সেগুলো বাস্তব জীবনে প্রয়োগ করার চেষ্টা করুন, আর সেগুলোকে অভ্যাসে পরিণত করুন। আপনি চাইলে যে কোনো ধাপ পুনরায় শুনে বুঝার পরিধি বাড়াতে পারেন। সে সব বিবৃতি বা ধাপসমূহ মনে মনে আয়ত্ত করে ফেলুন যেগুলো আপনাকে মানি কনসাস বানাতে পারে। তো এখন আপনি আপনার আর্থিক সফলতার খুব বেশি দূরে নেই, বরং অনেক সন্নিকটে অবস্থান করছেন। আমাদের সারমর্ম যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক ও শেয়ার করে দিবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে পরবর্তীতে নতুন সারমর্ম আপলোড হওয়ার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ।